হ্যালো, আপনাদের লোকদের সম্মান দিলে সম্মান বাড়ে, আমরা জানি। চরম হট্টগোল ও বিশৃঙ্খলার মাঝে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীতে অনুষ্ঠিত হয়েছে বাফেলো বিএনপির আলোচনা সভা। গত 3রা জুলাই 2024 রোজ বুধবার বাফেলো শহরের লাফবার্ড রেস্টুরেন্টের বেসমেন্টে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নাজমুল ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্ক থেকে আগত স্টেট বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জসিম উদ্দিন, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রইস উদ্দিন। এছাড়া স্থানীয় বাফেলো সিটি বিএনপির আহ্বায়ক প্রার্থী যথাক্রমে নাজমুল আলম, হাবিবুর রহমান হাবিব এবং সিরাজউদ্দৌলা বাবুলকেও বিশেষ অতিথির মর্যাদায় সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন যৌথভাবে তরিকুল ইসলাম প্রিন্স মৃধা, সোহেল হাওলাদার এবং ইমতিয়াজ বেলাল। যখন আমি দলের জন্য কাজ করছি তখন কিন্তু আপনাদেরকে পাইনি, যদি আপনাদেরকে পাইতাম তাহলে কিন্তু আমি আরো শক্তিশালী হইতাম, এই দলের জন্য আরো কাজ করতে পারতাম। যার জন্য আজকে এই সমস্ত সভা অনুষ্ঠানের প্রথমে নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক সভাপতি আবুল বাশার, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান লিটু, ব্রুকলিন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন সহ অনেক সম্মানিত নেতৃবৃন্দকে অসম্মান করায় উপস্থিত দর্শকরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন। অবশেষে আয়োজকরা আনুষ্ঠানিক ক্ষমা চাইলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে, তবে পুরো অনুষ্ঠান জুড়ে পুলিশের প্রহরা দেওয়া হয়েছিল। ঢাকা মহানগর তাঁতিদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, নিউ ইয়র্ক সিটি বিএনপি নেতা আবু জাফর ফরাজি, বাফেলো সিটি হলে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভূত জাভেদ মোস্তফা, বাফেলো বিএনপি নেতা মেজবা উদ্দিন, বাফেলো বিএনপি নেতা জামাল উদ্দিন, শামীম মিয়া, জাহাঙ্গীর সোহেল সহ আরো অনেকে বক্তব্য রাখেন। দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে নেতৃত্বের প্রতিযোগিতায় থাকা ত্রিধা বিভক্ত বাফেলো সিটি বিএনপির নির্ধারিত একটি সভা হওয়ার কথা ছিল গত 3রা জুলাই 2024 রোজ বুধবার সন্ধ্যা 9 ঘটিকার সময়। এই সভাটি সফল করার লক্ষ্যে তিন গ্রুপে তিনজন তিনজন প্রতিনিধি নিয়ে মোট 9 জন প্রতিনিধির সমন্বয়ে কাজ চলছিল প্রায় মাসখানেক ধরে। কোনো কাজেই ঐক্যমত্য না হওয়ায় নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দের নির্দেশক্রমে সভাটি বাতিল বলে ঘোষণা করা হয়েছিল বলে জানা যায়। এদিকে 4ঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই একটা লম্বা ছুটিতে থাকবেন, তাই নিউ ইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট গঠনের দাবিতে আন্দোলনরত ওয়েস্টার্ন নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বাইতুল মামুর জামে মসজিদে একটি দোয়া মাহফিলের ঘোষণা দেন, ঠিক যেদিন সিটি বিএনপি সভা বাতিল ঘোষণা করা হয়। যেহেতু বাফেলো বিএনপি সভা বাতিল করা হয়েছে, তাই নিউ ইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট গঠনের সমন্বয়কারী জনাব মতিউর রহমান লিটু তার ফেসবুক পেজে নেতাকর্মীদের নতুন এই কর্মসূচি জানিয়ে দিয়েছিলেন। তার দাওয়াত জানানোর কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ করে ত্রিধা বিভক্ত বাফেলো সিটি বিএনপির একটি পক্ষ বিতর্কিত একটি পোস্টারের মাধ্যমে ঠিক একই সময়ে তারা আরেকটি অনুষ্ঠানের ঘোষণা দেন, যে সভাটি মূলত পুলিশ প্রহরায় অনুষ্ঠিত হয়েছে। বিতর্কিত এই সভা ঘোষণার দায়িত্বে থাকা বাফেলো সিটি বিএনপির নেতৃবৃন্দরা জানান যে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য একই সময়ে নতুন আরেকটি সভার আহ্বান করা হয়েছে সরাসরি হাইকমান্ডার নির্দেশে। পরবর্তীতে নিউ ইয়র্ক স্টেট বিএনপির বর্তমান সভাপতি ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন যে সেদিনের সভাটি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার এইচ খোকনের সরাসরি নির্দেশে ডাকা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমার প্রিয় নেতা জনাব আনোয়ার হোসেন খোকন ভাইয়ের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি। বিতর্কিত সেই পোস্টারে নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দদের প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে সম্বোধন করা হলেও সভাপতি নিয়েছিল বিতর্ক। এমন পরিস্থিতিতে অর্থাৎ নিউ ইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্টের ঘোষিত সময় এবং তারিখ ঠিক রেখে হাইকমান্ডের নির্দেশে নতুন সভা আহ্বানের কারণে কমিউনিটিতে ব্যাপক বিতর্কের শুরু হয়। অবশেষে নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দকে সম্মান জানিয়ে জনাব মতিউর রহমান লিটুর নেতৃত্বাধীন নিউ ইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট গঠন সমন্বয় কমিটির পক্ষ থেকে তাদের আহুত সভাটি বাতিল করে সকল নেতাকর্মীকে আনোয়ার এইচ খোকন আহুত সভায় যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
বিতর্কিত এই সভা শুরুতে ব্যাপক বিশৃঙ্খলা হলেও পুলিশের উপস্থিতির কারণে বড় কোনো অঘটন ঘটেনি। সভায় স্থানীয় বাফেলো সিটি বিএনপির নেতৃবৃন্দরা কিভাবে, কখন, কেমন করে বাফেলো সিটি বিএনপি গঠিত হয়েছিল সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দাপ্তরিক অনুমোদিত না হলেও বাফেলো সিটি বিএনপির আহ্বায়ক সিরাজউদ্দৌলা বাবুল বলেন, আমরা নিজেদের উদ্যোগে বাফেলো বিএনপি চালিয়েছি, কোনো অনুমোদন পাইনি এটা সত্য, কিন্তু ওই সময় নিউ ইয়র্ক স্টেট বিএনপিরও কোনো অনুমোদন ছিল না। স্টেজে থাকা নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক সে বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে চুপ ছিলেন। এদিকে অন্য আহ্বায়ক প্রার্থী হাবিবুর রহমান হাবিব তার ছাত্র জীবনের রাজনীতির কিছু ইতিহাস তুলে ধরেন এবং অন্য প্রার্থী নাজমুল আলম তার যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতির কিছু স্মৃতি তুলে ধরে নির্ধারিত বাকি সময় অতিথিদেরকে ছেড়ে দেন। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।